বিদেশে নয়, বাংলাদেশে বসেই গুগল, ফেসবুক, ইন্টেল, মাইক্রোসফট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি এক্সপার্টদের সঙ্গে কাজের সুযোগ পাবেন বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদরা। তাদের উন্নত ট্রেনিং দেওয়া হবে গাজীপুরের কালিয়াকোর হাইটেক পার্কে। এদিকে রেডিও টেলিভিশনে নিজস্ব স্যাটেলাইট ব্যবহারের লক্ষ্যে দেশের একমাত্র বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ চলছে পুরোদমে। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে দেখুন বাইজিত আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব। ছবি তুলেছেন শামসুজ্জামান শুভ। দেশের মানুষকে শ্রম থেকে মেধানির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে বিশ্বমানের হাইটেক পার্ক তৈরি করছে সরকার। গাজীপুরের কালিয়াকৈরে 232 একর জমিতে এ পার্কে সরকার বিনিয়োগ করবে 236 কোটি টাকা। বিশ্বখ্যাত আইটি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠানের মিলন মেলায় রূপ দিতে এই পার্ক নির্মাণে দেশীয় দুটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। পাঁচটির মধ্যে দুটি ব্লকে সামিট গ্রুপ ও একটিতে ফাইবার অ্যাট হোম, বাকি দুটিতে এখনো কাজ শুরু হয়নি। বাংলাদেশের স্বপ্ন 100% সম্ভব। আমরা কালিয়াকৈর হাইটেক পার্কে 91 acres ডেভেলপ করব আর ইনভেস্ট করব $210 মিলিয়ন ১০ বছরের মধ্যে। আমাদের ইচ্ছা হলো 80,000 জব ক্রিয়েট করা ওখানে এবং ট্রেনিং দেওয়া আমাদের নিজেদেরই 10,000 মানুষকে অ্যাট আ টাইম আমাদের আইটি ইনস্টিটিউশনে। দীর্ঘমেয়াদী এই হাইটেক পার্ক তৈরি হলে আইটি নির্ভর প্রায় 70,000 মানুষের কর্মসংস্থান হবে। লোকাল ইনভেস্টর এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টররা তাদের বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে এখানে বসতে পারবে। স্পেশালি কল সেন্টার, বিপিও, বিভিন্ন রকম হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান এখানে আসার সুযোগ রয়ে গেছে। লোকাল আইটি কোম্পানিদেরকেও এম্পাওয়ার করতে এবং বিদেশি আইটি কোম্পানিজ নাম করা যেরকম গুগল, ফেসবুক, ইন্টেল, মাইক্রোসফট, তারাও এখানে পাশাপাশি একই জায়গায় কাজ করবে। এই আইটি ট্রেনিং ইনস্টিটিউশনের মাধ্যমে আমরা তাদেরকে ট্রেনিং দিব ডিফারেন্ট লেভেলে এবং ওই হাইটেক পার্কের মধ্যেই আমরা চাকরি দিব। এদিকে 2017 সালের ডিসেম্বর নাগাদ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হলে রেডিও টেলিভিশনের জন্য বিদেশ থেকে স্যাটেলাইট ভাড়া করতে হবে না, এতে বাঁচবে দেশের টাকা। যে সমস্ত দুর্গম এলাকা আছে সেগুলোতে আমরা অপটিক্যাল ফাইবার স্থাপন করতে পারছি না কেবল, তো সেটার জন্য আমরা ওয়্যারলেসের মাধ্যমে সেখানে কানেক্টিভিটি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটার গতি কিন্তু সন্তোষজনক নয়, যে কারণে আমরা যখন বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করব তখন কিন্তু আমরা একেবারে সমান উচ্চ গতির আমরা কানেক্টিভিটি সমস্ত হার্ড টু রিচ এরিয়াগুলোতেও কিন্তু আমরা দিতে সক্ষম হব। রেডিও টেলিভিশনের ব্যাপারে অন্য স্যাটেলাইটের উপর নির্ভরশীল, বঙ্গবন্ধু স্যাটেলাইট হলে আমাদের নিজস্ব স্যাটেলাইট দিয়েই আমরা এই সার্ভিসটা পাব। অন্যদিকে যুগের সাথে তাল মিলিয়ে ডাক বিভাগকেও আধুনিক, গতিশীল ও সেবা নির্ভর করতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বাজিদ আহমেদ, আরটিভি ঢাকা।